Hi friends! ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা ক্যাপশন দেখেই বুঝতে পারছ বর্তমানে কে কোন পদে নিযুক্ত আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো এটা তোমাদের একটা এই ক্লাসটার ডিমান্ড ছিল অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছ আবার কেউ কেউ বলেছ যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা যেন টপিক অনুসারে হয় তো টপিক অনুসারে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আগেও আমি তোমাদের দিয়েছি একটু রিমাইন্ড করিয়ে দিই বুক অ্যান্ড অথার অ্যাওয়ার্ড ড অ্যান্ড অনার এগুলো সবই কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ টপিক জিআই ট্যাগ ব্র্যান্ড অ্যাম্বাসেডার ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড তো এই ক্লাসগুলো আমি আগে প্রোভাইড করে দিয়েছি আর ভেরি রিসেন্টলি তোমাদের যেগুলো দিলাম গুরুত্বপূর্ণ দিবস থিম গুরুত্বপূর্ণ সম্মেলন পরিবর্তিত নাম দু হাজার একুশ এগুলো তোমাদের প্রোভাইড করেছি আজ হচ্ছে বর্তমানে কে কোন পদে নিযুক্ত আছেন এই ক্লাসটা তোমাদের প্রোভাইড করব খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আর আরেকটাও ডিম্যান্ড তোমাদের আছে সামরিক মহড়া তো চেষ্টা করব সেই ক্লাসটাও আনার খুব শীঘ্রই চেষ্টা করব তো আজকে ক্লাসে মোট ফর্টি ফাইভটা কোয়েশ্চেন্স আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে আর প্লে দেখবে টপিক বেস কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা লিংক আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে চলো তাহলে বন্ধুরা আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটা প্রশ্ন আমরা দেখে নিই আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি সুশীল চন্দ্র অপশন সি রাজীব কুমার এবং অনুপ চন্দ্র পান্ডে হচ্ছে নির্বাচন কমিশনার আর মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন সুশীল চন্দ্র দুই প্রশ্নে যাব সুপ্রিম কোর্টের তম মুখ্য বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি এন ভি রামান্না এন ভি রামান্না তিনি সুপ্রিম কোর্টের তম মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে সুপ্রিম কোর্টের প্রথম মুখ্য বিচারপতি কী ছিল কে ছিলেন সেক্ষেত্রে উত্তর হচ্ছে হীরালাল জে কানাইয়া বা এইচ জে কানাইয়া সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো আর সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি ওকে তিন নম্বর প্রশ্নে যাব প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ অজিত অজিত দোভাল অপশান এ পরবর্তী চার নম্বর প্রশ্ন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এর চেয়ারম্যান পদে পুনরায় কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ অভিক সরকার পুনরায় নিযুক্ত হলেন ইনি হচ্ছেন অভিক সরকার তো পিটিআই ফাউন্ডেড টোয়েন্টি সেভেন আগস্ট নাইনটিন ফর্টি সেভেন হেডকোয়ার্টার লোকেশন হচ্ছে নিউ দিল্লি পাঁচ নম্বর প্রশ্নে যাব রাজ্যসভার মহাসচিব কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ পরশুরাম পট্টাভি কেশব রামাচর্যুলু অপশন এ ছয় নম্বর প্রশ্ন বি আর এর নতুন মহানির্দেশক কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি রাজীব চৌধুরী বি আর এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন ফরমেশন সেভেন্থ মে নাইনটিন সিক্সটি হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি সাত নম্বর প্রশ্ন ভারতের নতুন বায়ুসেনা প্রধান কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বিবেক বিবেকরাম চৌধুরী অপশন বি হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি গঠিত হচ্ছে আট অক্টোবর উনিশশো বত্রিশ এয়ার ভাইস চিফ রয়েছেন সন্দীপ সিং আট নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিএসএফের মহানির্দেশক পদে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি পঙ্কজ কুমার সিং অপশান সি বিএসএফ ফুলফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স গঠিত হয়েছে পয়লা ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টি হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি ইন্ডিয়া নয় নম্বর প্রশ্ন ডিআরডিওর বর্তমান চেয়ারম্যানকে প্রত্যেকেই জানো অপশন সি জি সতীশ রেড্ডি ছবিতে দেখতে পাচ্ছ ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গঠিত হয়েছে উনিশশো সালে হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। দশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ শ্রীকান্ত মাধব বৈদ্য ইনি হচ্ছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ফাউন্ডেড থার্টি জুন নাইনটিন ফিফটি নাইন হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। এগারো নম্বর প্রশ্ন ভারতীয় দলের মুখ্য কোচ হিসেবে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি রাহুল দ্রাবিড় বারো নম্বর প্রশ্ন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি নারায়ণ সিং ইনি হচ্ছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তেরো নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মুখ্য উপদেষ্টা পদে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ অমিত খাড়ে অপশন এ চোদ্দ নম্বর প্রশ্ন ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি প্রিয়াঙ্ক কাননগো তিন বছরের জন্য তিনি নিযুক্ত হয়েছেন বর্তমানে শিশু বিকাশ মন্ত্রী রয়েছেন স্মৃতি ইরানি আর একটা কথার সঙ্গে সঙ্গে মনে রাখবে যে স্মৃতি ইরানি নিজস্ব একটা উপন্যাস লিখেছেন তো সেই উপন্যাসটার নাম হচ্ছে লাল সেলাম পনেরো নম্বর প্রশ্ন ভারতের নতুন তথ্য কমিশনারকে চিফ ইনফরমেশন কমিশনার এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ যশোবর্ধন কুমার সিংহ বা যশোবর্ধন কুমার সিনহা ভারতের নতুন তথ্য কমিশনার হচ্ছে যশবর্ধন কুমার সিনহা অপশন এ ষোলো নম্বর প্রশ্ন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এন এর মহানির্দেশক কে নিযুক্ত হলেন অপশান সি সত্যনারায়ণ প্রধান অপশান সি ইনি হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি আর ফাউন্ডেড নাইনটিন এইটি সিক্স সদর দপ্তর নিউ দিল্লি গঠিত হয়েছে উনিশশো সালে সতেরো নম্বর প্রশ্নে যাব আর পি এর ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন আর পি এফ আর পি এফ এর ফুল ফর্ম হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন অপশান এ সঞ্জয় চন্দ্র অপশন এ আঠেরো নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আই এর প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে নিযুক্ত হলেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ গীতা গোপীনাথ অপশন এ আই গঠিত হচ্ছে সাতাশ ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি আচ্ছা ক্রিস্টানিলা জর্জিভা এ হচ্ছে আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর আর গীতা গোপীনাথ হচ্ছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর উনিশ নম্বর প্রশ্নে যাব। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি হরদীপ সিং পুরী কুড়ি নম্বর প্রশ্ন এনসিসি এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর অপশন ডি গুরবীর পাল সিং এনসিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসি গঠিত হচ্ছে ষোলো এপ্রিল উনিশশো আটচল্লিশ হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। একুশ নম্বর বর্তমানে আইবিএর ডিরেক্টর জেনারেল কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ অরবিন্দ কুমার আইবিআর ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো ইন্টেলিজেন্স ব্যুরোর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি ফর্মেশন এইটিন এইট্টি সেভেন বাইশ নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদে পুনরায় কাকে নিযুক্ত করা হলো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি শক্তিকান্ত দাস পুনরায় তিনি তিন বছরের জন্য নিযুক্ত হলেন আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়েছে উনিশশো সালের ফার্স্ট এপ্রিলে হেডকোয়ার্টার মুম্বাই গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস এটা তো বললামই গভর্নর শক্তিকান্ত দাস তেইশ নম্বর প্রশ্নে যাব ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এর নতুন প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন নিযুক্ত হলেন অপশান এ এ কে গোয়েল অপশান এ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার মুম্বাই গঠিত হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ বর্তমানে সিইও রয়েছেন সুনীল মেহতা ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছেন এ কে গোয়েল আর সিইও রয়েছেন সুনীল মেহতা ভারতীয় নৌসেনার নতুন প্রধান কে নিযুক্ত হলেন নিযুক্ত হলেন অপশন সি আর হরি কুমার ফাউন্ডের ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি আর নেভি ডে হচ্ছে ফোর্থ ডিসেম্বর পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের নতুন সি জি পদে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি দীপক দাস সি জি কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস আর সিএজি মানে কম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে চন্দ্র মুর্মু ছাব্বিশ নম্বর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর মহানির্দেশক কে হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ শিলবর্ধন সিং অপশন এ সিআইএসএফ এস এফ ফাউন্ডেড টেন্থ মার্চ নাইনটিন হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি ইন্ডিয়া সাতাশ নম্বর প্রশ্ন বর্তমানে রেলওয়ে চেয়ারম্যানকে বর্তমানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন অপশান বি সুনীত শর্মা অপশান বি আঠাশ নম্বর আইসিসি মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি সৌরভ গাঙ্গুলি এছাড়া তিনি এরও প্রেসিডেন্ট আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ফরমেশন ফিফটিন জুন নাইনটি নাইন হেডকোয়ার্টার দুবাই ইউনাইটেড আরব এমিরেটস চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে ডেপুটি চেয়ারম্যান রয়েছেন ইমরান খোয়াজা সিইও রয়েছেন জিওফ অ্যালার্ডিস উনত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব হচ্ছেন অপশন এ বি পি গোপালিকা আর হরিকৃষ্ণ দ্বিবেদী ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি এবং আলাপন বন্দ্যোপাধ্যায় ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা তিরিশ নম্বর প্রশ্ন এলআইসি এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন এলআইসি এর চেয়ারম্যান নিযুক্ত হলেন এম আর কুমার অপশন এ এলআইসি এর ফুল ফর্ম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি গঠিত হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর 1956 ফিফটি সিক্স হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই ইন্ডিয়া একত্রিশ নম্বর প্রশ্ন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি ডক্টর ধৃতি ব্যানার্জি গঠিত হচ্ছে ফার্স্ট জুলাই নাইনটিন সিক্সটিন হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা বত্রিশ নম্বর ন্যাশনাল কমিশন ফর ওমেন এর চেয়ারম্যান পদে পুনরায় কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ রেখা শর্মা তিনি তিন বছরের জন্য পুনরায় নিযুক্ত হলেন দু সাল পর্যন্ত তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতের নতুন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ সুরেশ এন প্যাটেল সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন গঠিত হয় ফেব্রুয়ারি নাইনটিন সিক্সটি ফোর চৌত্রিশ নম্বর মিনিস্ট্রি অফ কোঅপারেশন এর জয়েন্ট সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি অভয় কুমার সিং অপশন বি গঠিত হয়েছে সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হেডকোয়ার্টার নিউ দিল্লি পঁয়ত্রিশ নম্বর ভারতের নতুন স্পোর্টস সেক্রেটারি কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ সুজাতা চতুর্বেদী ইনি ছত্রিশ নম্বর সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন নিযুক্ত হলেন অপশন এ জে বি মহাপাত্র অপশন এ জে বি মহাপাত্রর পুরো নাম হচ্ছে জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র সিবিডিটি গঠিত হয়েছে উনিশশো সালে সাঁত্রিশ নম্বর সিবিআইয়ের ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন তো নিযুক্ত হলেন সুবোধ কুমার জয়সোয়াল সুবোধ কুমার জয়সোয়াল সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হেডকোয়ার্টার নিউ নিউডেল্হি ফাউন্ডেড ফার্স্ট এপ্রিল নাইনটিন সিক্সটি আটত্রিশ নম্বর আইটিবিপি এর ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন নিযুক্ত হলেন অপশন বি শ্রী সঞ্জয় অরোরা অপশন বি আইটিবিপির ফুল ফর্ম হচ্ছে ইন্ডো টাইবেটিয়ান বর্ডার পুলিশ গঠিত হয়েছে চব্বিশ অক্টোবর উনিশশো বাষট্টি হেডকোয়ার্টার নিউ দিল্লি ইন্ডিয়া উনচল্লিশ নম্বর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এইচ আর সি এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন নিযুক্ত হলেন অপশান এ অরুণ কুমার মিশ্র তো গঠিত হয়েছে বারো অক্টোবর উনিশশো তিরানব্বই হেডকোয়ার্টার দিল্লি চল্লিশ নম্বর প্রশ্ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি প্রদীপ কুমার যোশী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হচ্ছেন অপশন সি প্রদীপ কুমার যোশী ফাউন্ডেড ফার্স্ট অক্টোবর নাইনটিন একচল্লিশ নম্বর প্রশ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে অপশান এ দিনেশ কুমার খাড়া এসবিআই এর ফুল ফর্ম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়েছে উনিশশো পঞ্চান্ন পয়লা জুলাই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই বিয়াল্লিশ নম্বর সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি এসিবিআই তো এর চেয়ারম্যানকে এর চেয়ারম্যান হচ্ছেন অপশান বি অজয় ত্যাগী হেবি গঠিত হয়েছে বারো এপ্রিল উনিশশো বিরানব্বই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই তেতাল্লিশ নম্বর নাবার্ডের বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যানকে নাবার্ডের বর্তমান চেয়ারম্যান হলেন ডক্টর গোবিন্দ রাজুলু চিন্তা চিন্তালা অপশান এ ডক্টর গোবিন্দ রাজুলু চিন্তালা ইনি নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গঠিত হয়েছে বারোই জুলাই উনিশশো বিরাশি হেডকোয়ার্টার মুম্বাই চুয়াল্লিশ নম্বর ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেলকে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ এম এ গণপতি ন্যাশনাল সিকিউরিটি গার্ড প্রতিষ্ঠা হয়েছে বাইশ সেপ্টেম্বর উনিশশো ছিয়াশি হেডকোয়ার্টার নিউ দিল্লি শেষ প্রশ্ন পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন আইসিসির বর্তমান চেয়ারম্যানকে আইসিসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে গ্রেগ বার্কলে অপশন ডি একটু আগে আইসিসি সম্পর্কে বললাম আইসিসি ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল গঠিত হয়েছে পনেরোই জুন উনিশশো নয় হেডকোয়ার্টার দুবাই ইউনাইটেড আরব এমিরেটস চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান রয়েছেন ইমরান খোয়াজা আর সিইও রয়েছেন জিওফ এলার্ডিস আর চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা মনে রাখবে চেয়ারম্যান আইসিসি চেয়ারম্যান গ্রেক বার্কলে আর ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা সিইও অফ এলআইডিস ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের পঁয়তাল্লিশটা গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নিযুক্ত ব্যক্তির নাম তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না সম্ভব হলে শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আগে ক্লাসগুলো দেখে উঠতে পারো নি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগে ক্লাসগুলো অনায়াসেই দেখে নিতে পারবে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে ভালো থেকো বাই